আমি মোহাম্মদ শাহিন বাদশা, আমার বাসা হচ্ছে খানসামায়, খানসামায় মতিছাপাড়ায়। আমার কম্পিউটারের অটোমেটিক চালু হতো, একজনের কাছে নিয়ে গেছিলাম, উনি বলছে যে মাদারবোর্ডটা চেঞ্জ করতে হবে। কিন্তু ভাইয়ার ইউটিউবে আমি দেখলাম যে ভাইয়া অনেক সুন্দর কাজ করে, তখন ভাইয়ের কাছে নিয়ে আসলাম। যেহেতু আমার বাসা আর আপনার বাসা কাছেই, তাই না? আগে জানতাম না, পরে ইউটিউবে দেখলাম যে ভাইয়ের বাসা আর আমার বাসা কাছাকাছি, তখন আমি এখানে আসলাম। ভাইয়া বললো এটা ঠিক হবে, তো ভাইয়া ঠিক করে দিল। আপনাদের যাদের এরকম প্রবলেম হবে আপনারা ভাইয়ের কাছে নিয়ে আসতে পারেন, ভাইয়া অনেক সুদক্ষতার কাজ, মানে অনেক ভালোভাবে কাজ করে দেয়। ধন্যবাদ। আজকে আমাদের কাছে মাদারবোর্ড আসছে, যেটা হচ্ছে গিগাবাইটের H81 মাদারবোর্ড। মূলত এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে অটো পাওয়ার। আসলে অটো পাওয়ারটা কেন হয়, আসলে মূলত এটাই একটা জানার বিষয়। আর যারা এই বিষয় নিয়ে যারা কোর্স করতে যাচ্ছেন, বিশেষ করে মাদারবোর্ডের রিপেয়ার কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা কোর্স করতে পারবেন। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কাজ শেখাই, আমরা প্র্যাকটিক্যালি কাজ শেখাই, আপনারা প্র্যাকটিক্যালি আপনারা কাজ শিখতে পারবেন। আমাদের ল্যাব থেকে আপনারা ল্যাপটপ ডেস্কটপ দুটাই মাদারবোর্ডের রিপেয়ারে কোর্স করতে পারবেন। আপনারা যে কেউ আমাদের ল্যাব থেকে আপনারা ল্যাপটপ ডেস্কটপের কোর্স করতে পারবেন। আমরা সারা বাংলাদেশে এই কোর্স, আমাদের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের ল্যাবে এসে আপনারা স্টুডেন্টগুলো আমাদের কোর্স শিখতে পারবে। তো আজকের যে মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে, এটি হচ্ছে অটো রিস্টার্ট হয়। আসলে মূলত কিসের জন্য হয়, কেন হয়, সেটা আমরা বিবরণ দিচ্ছি। আসলে এটি হয়ে থাকে কোনো একটি আইসি যদি কখনো শর্ট হয়ে থাকে, আবার শর্ট সার্কিট হলে অটো স্টার্ট হয়, আবার কোনো ক্ষেত্রে নো পাওয়ার হয়ে থাকে শর্ট সার্কিট হলে। তো আসলে আমাদের কি কি কারণে হতে পারে, এটা রেজিস্টার হতে পারে, হতে পারে ক্যাপাসিটার, হতে পারে মুসপেক্ট হতে পারে, এবং আইসি হতে পারে, সকল প্রকার আর কি কম্পোনেন্ট হতে পারে। তো আমরা খুবই যত্ন সহকারে আমরা এই ডেস্কটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো যারা ডেস্কটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে চাচ্ছেন, আমাদের ল্যাব থেকে আমরা চিপ লেভেলের কাজ করে থাকি, আপনারা পাঠিয়ে দিতে পারেন। এছাড়া যারা আপনারা কোর্স করতে যাচ্ছেন, রিপেয়ারিং কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা রিপেয়ারিং কোর্স করতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ মাদারবোর্ডের সকল প্রকার আইসির কাজ করে থাকি, যে কোনো আইসির যে কোনো সমস্যা হলে ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ডের সকল প্রকার আইসির কাজ করে থাকি। তো অবশ্যই যারা স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা ফোন করে আপনারা আমাদের অ্যাড্রেসটা, এবং আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া হলো। তো আপনারা যারা ভালো মানের কাজ শিখতে যাচ্ছেন বা ভালোভাবে কাজ করাইতে যাচ্ছেন, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে আপনারা কাজ করাইতে পারবেন। তো এই মাদারবোর্ড থেকে আমরা কম্পোনেন্টগুলো তুলছি, তোলার পরে এখন আমি মাদারবোর্ডে প্রত্যেকটি কম্পোনেন্ট, যেই মাদারবোর্ডে নো পাওয়ার সেই মাদারবোর্ডে আমরা প্রত্যেকটি কম্পোনেন্ট আমরা লাগিয়ে দেবো। আসলে এটা লাগাচ্ছি এবং প্রত্যেকটি কম্পোনেন্ট আপনারা কিভাবে বুঝতে পারবেন যে এই কম্পোনেন্টের সমস্যা বা রেজিস্টারের সমস্যা, ক্যাপাসিটারের সমস্যা, সকল কিছু আমরা শিখিয়ে দেব। কিভাবে বায়োস ফ্লাশ করতে হয়, কিভাবে আইও ফ্লাশ করতে হয়, ল্যাপটপের ক্ষেত্রে প্রত্যেকটি সিগন্যাল এবং আইসির প্রত্যেকটি সিগন্যাল এবং বায়োস দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত এমবির বায়োস। এ ধরনের যারা চিপস লেভেলের রিপেয়ারিং কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করে আপনারা কোর্সে ভর্তি হতে পারেন। তো আমরা এই মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করতেছি। আসলে এটি হচ্ছে অটো পাওয়ার হয়ে যাচ্ছে, আর আশপাশ দেখতেছি যে এই যে রেজিস্টারগুলো পুড়ে গেছে, আসলে রেজিস্টারগুলো আমরা লাগিয়ে দিচ্ছি অন্য একটা মাদারবোর্ড থেকে তুলে, আমরা এই মাদারবোর্ডে আমরা লাগিয়ে দিচ্ছি। অবশ্যই যারা আমার নতুন ভিডিও দেখতেছেন, অবশ্যই আমার সব ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন, এবং প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করে থাকি। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই ফেসবুক পেজটি অবশ্যই শেয়ার করে দিবেন, এবং বেশি বেশি করে আপনাদের যাদের যে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা আপনাদের মাদারবোর্ডে যে সমস্যা, আমরা সেই সমস্যার মাদারবোর্ড হলে আমরা আর কি
আমরা ভিডিও আপলোড করব অবশ্যই। আর যারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন। এই মাদারবোর্ডটি হচ্ছে রিএস্টার সমস্যা, অটো পাওয়ার সমস্যা। আমরা প্রত্যেকটি আইসি কাস্টমারের সামনেই আমরা কাজ করতেছি এবং কাস্টমার অনেক জায়গায় এই মাদারবোর্ডটি দেখাইছে এবং তারা ফেরত দিয়ে দিছে এবং সমস্যা তারা আবার বাড়াই দিচ্ছে। আপনারা জানেন হয়তো ডেস্কটপ মাদারবোর্ডগুলো যেখানে সেখানে রিপেয়ার হয় না। তো মূলত আমাদের ইউটিউবে ভিডিও দেখে বা আসছে, তো যেই সূত্রে তার বাসা আর আমার বাসা খুবই কাছাকাছি আর কি, 30 কিলো। আর যারা দূর দূরান্ত রয়েছেন তারা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। এছাড়া যারা রিপেয়ারিং কোর্স করতে যাচ্ছেন এই বিষয় নিয়ে, যারা মাদারবোর্ডের রিপেয়ারিং কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা কোর্সের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে অবশ্যই ফোন করবেন। এবং তো আমরা এই আইসিটি আমরা লাগিয়ে দিলাম, সরি রেজিস্টারটি আমরা লাগিয়ে দিলাম। অনেক সময় হয় কি, কোনো একটা রেজিস্ট্যান্সের কিলোহোমস কমে যায়, কিলোহোমস শর্ট হয়ে না কিলোহোমস কমে যায়। কিলোহোমস কমে গেলে আপনার রেজিস্ট্যান্সটি ঠিকমতো বিদ্যুৎ বাধা দিতে পারবে না, আর ঠিকমতো যদি বিদ্যুৎ বাধা দিতে না পারে তাহলে সেই সূত্রে আপনার মাদারবোর্ডটি নো ডিসপ্লে, নো পাওয়ার, অটো রিস্টার্ট এই ধরনের সমস্যা হতে পারে। তো আইসিও শর্ট থাকতে পারে। তো এই মাদারবোর্ডটিতে আমরা আইও লাগাইছি, কেননা আইওটি জ্বলে গেছে, এর আগে আমরা আইও লাগাইছি। তো এখন দেখতেছি যে এই রেজিস্টারগুলো পুরোপুরি শর্ট হয়ে থাকে। তো অন্য একটা মাদারবোর্ড থেকে আমরা এই রেজিস্টারগুলো লাগিয়ে দিচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। আর যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই তাদেরকে তাদের উদ্দেশ্যই বলে থাকি, তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন এবং পুরো ভিডিওগুলো দেখবেন। তো যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আপনারা কাজের যোগ্যতা দেখেই আপনারা কাজ শিখতে পারবেন, এবং আপনারা দেখবেন যে কে কাজ শেখায় ভালো তার কাছেই আপনারা শিখবেন অবশ্যই। তো আমরা এখন লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে যে ডেস্কটপ মাদারবোর্ডগুলোর কাজ করানো হয় আমাদের ল্যাবে, খুব সুন্দরভাবে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের কাজ করানো হয়। তো সুন্দরভাবে রেজিস্টারগুলো লাগিয়ে দেব। এটি হচ্ছে 81 মাদারবোর্ড। সুন্দরভাবে রেজিস্টারগুলো লাগিয়ে দেওয়ার পর তারপর দেখবো যে আমাদের পাওয়ার ঠিকমতো আসে কি না। আর অবশ্যই রেজিস্টারগুলো আমরা দেখি স্ক্যামেটিকের মাধ্যমে এবং কিলোহোমসগুলো দেখি যে কিলোহোমসগুলো কমে গেছে কি না, এবং আশপাশের ক্যাপাসিটারগুলো দেখি, এবং আইসির ইনপুট আউটপুট ভোল্টটা অবশ্যই চেক দিতে হবে, আইসির বিসিসি এবং ইনোবল এবং আউটপুট ভোল্ট অবশ্যই চেক দিতে হবে, আইসি রিকোয়ারমেন্টগুলো অবশ্যই চেক দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এমন সময় কিছু কিছু ক্ষেত্রে আইসি কিন্তু আপনার আউটপুটও দিচ্ছে, আবার আইসিতে বিসিসি ভোল্টও আছে এবং ইনোভল ভোল্টও আসতেছে, কিন্তু মাদারবোর্ড কাজ করতেছে না কিছু কিছু ক্ষেত্রে। এটা আমরা অবশ্যই যারা আমাদের স্টুডেন্ট তাদেরকে আমরা খুবই ভালোভাবে বুঝাই দেই যে কী কী ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়ে থাকে। আপনারা অনেকেই রয়েছেন যে অনেকে আমাকে প্রশ্ন করেন যেটা হচ্ছে যে আইসি ঠিকমতো ভোল দিচ্ছে এবং আউটপুটও ঠিকমতো আসতেছে এবং ভোল্ট ঢুকতেছে, আর তার বিসিসিও ঠিক আছে এবং ইনেবল ভোল্টও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু আউটপুটও করতেছে কিন্তু কিন্তু সে আইসিটি নষ্ট, কি কারণে হয়ে থাকে সেটা অবশ্যই আমরা প্র্যাকটিক্যালি আমরা আপনারা যারা কোর্স করবেন অবশ্যই আমরা প্র্যাকটিক্যালি বুঝাই দেব, এবং যারা প্র্যাকটিক্যালি কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে অবশ্যই আপনারা কাজ শিখতে পারবেন। আর অবশ্যই যেখানেই কাজ শিখতে যান তার আগের ফুল ভিডিওগুলো দেখবেন, যার যেখানে প্র্যাকটিক্যাল হয়ে থাকে, প্র্যাকটিক্যাল হাতে কলমে শেখানো হয় সেখানে আপনারা মাদারবোর্ড রিপেয়ারে কোর্স করেন। তো অবশ্যই অনেক চেষ্টা নিয়ে থাকেন যে মাদারবোর্ড রিপেয়ার করার জন্য, অনেকেই যেমনটা আমরাও ছিলাম এক সময়, আমরাও অনেক আগ্রহ ছিল। তো
মাদারবোর্ড রিপেয়ার করা শেখার অনেক আগ্রহ ছিল। তো অবশ্যই যারা এই ধরনের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আপনারা কোর্স করতে পারবেন। আমরা সকল মাদারবোর্ডের রিপেয়ার করে থাকি, ল্যাপটপ ডেস্কটপ সকল মাদারবোর্ড রিপেয়ার করে থাকি এবং সকল ধরনের মাদারবোর্ড আমরা সেল করে থাকি। যারা নতুন মাদারবোর্ড নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা নতুন মাদারবোর্ডগুলো আপনারা আমাদের ল্যাব থেকে খুবই কম প্রাইজের মধ্যে পাবেন এবং আমরা ভালো রকমের সার্ভিস দিয়ে থাকি। এবং যাদের ভালো রকমের সার্ভিস প্রয়োজন পরবর্তীতে অবশ্যই আপনারা পরবর্তীতে ভালো রকমের সার্ভিস আপনারা পাবেন। আমরা ডেস্কটপ ল্যাপটপ দুটাই মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো আপনারা যারা যে যারা রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আপনারা পাঠিয়ে দিতে পারেন যারা দূর দূরান্ত রয়েছেন, আর যারা কাছে রয়েছেন তারা এসে রিপেয়ার করে নিতে পারেন। তো আমরা প্রত্যেকটি রেজিস্টার আমরা লাগাচ্ছি খুব সুন্দরভাবে, আপনারা হয়তো ক্যামেরার মধ্যে বুঝতে পারতেছেন না। এবং আমরা কাস্টমারের সামনেই কাজ করে থাকি, যে কোনো কাস্টমার আসবে তাকে আমরা রেখে আমরা কাজগুলো করে থাকি। তো যারা এই যে রেজিস্টারগুলো আমরা খুলে লাগাইলাম, এখন লাগানোর পর তো মাদারবোর্ডটি এখন আমরা পাওয়ার দিয়ে দেব। যেগুলো শর্ট সেগুলো আমরা তুলে ফেললাম, তুলে ফেলার পর এখন মাদারবোর্ডটি আমরা এখন লাগিয়ে দেব। তো লাগানোর পর দেখব যে পাওয়ার আসে কিনা, বাট পাওয়ার আসলে ডিসপ্লে আসে কিনা। তো এই মাদারবোর্ডটি এখন আমরা লাগিয়ে দেব। আর অবশ্যই যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন, আপনারা যত বেশি শেয়ার করে দেবেন আমাদের তত বেশি ভালো লাগবে এবং বেশি 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 করে শেয়ার করে দেবেন অবশ্যই। এখন আমরা পাওয়ারটি লাগিয়ে দেব কাস্টমারের সামনেই, কাস্টমার আমার সাথেই রয়েছে, আপনারা হয়তো তো এটি হচ্ছে বোর্ডটি আপনারা ভালোভাবে দেখছেন। তো আর একটু কথা হচ্ছে যে পিসিএইচ ছলট এবং এই ছলটগুলো একটু মানে হিট দিতে একটু পুড়ে যায়, কেননা প্লাস্টিক থাকে তো তার জন্য পুড়ে যায়। তো এটা কোনো ব্যাপার না। তো এখন আমরা এই মাদারবোর্ডটি এখন আমরা পাওয়ার দিয়ে দিছি, এই যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছি এবং আমরা উইন্ডোজ অন করছি শাইন ভাইরে। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, যত পারেন শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজ থেকে শেয়ার করে দেখবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আপনার মাদারবোর্ড কী ধরনের সমস্যা হয়ে থাকে, ল্যাপটপ ডেস্কটপ দুটোই আমরা রিপেয়ার করে থাকি। তো এই দুটারই যারা কোর্স করবেন অবশ্যই আপনারা কোর্স করতে পারবেন। তো প্রতিনিয়ত আমাদের মাদারবোর্ড রিপেয়ারের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ধন্যবাদ সবাইকে।